আমি বলছি যে তৃণমূলের সাথে কোনো রকম কোনো আসন সমঝোতা জোট ভাব ভালোবাসা রাখা যাবে না, এটা যদি আমার অপরাধ হয় আমি বলবো আই ডোন্ট কেয়ার আমার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে। আমি বলছি যে তৃণমূলের সাথে কোনো রকম কোনো আসন সমঝোতা জোট ভাব ভালোবাসা রাখা যাবে না, এটা যদি আমার অপরাধ হয় আমি বলবো আই ডোন্ট কেয়ার আমার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে। কংগ্রেসের অস্বস্তি আরও বাড়ালেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। দলের বিরুদ্ধে কার্যত ডোন্ট কেয়ার ভাব কৌস্তভের। তিনি বলেন দল যদি ব্যবস্থা নেয় তাহলে ডোন্ট কেয়ার। কিছুদিন আগেই তার একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়। বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াতে তৃণমূলের সঙ্গে এক সারিতে কংগ্রেসের অবস্থান নিয়ে তিনি কোনোভাবেই খুশি নন, বিষয়টাকে তিনি মানতেই পারছেন না। ফেসবুকে নিজের দলের সিদ্ধান্ত নিয়ে করা সমালোচনা করে তিনি লিখেছিলেন, দিল্লির স্বার্থে আর গিনিপিক হতে রাজি নই। তৃণমূল আমাদের চোখে চোর ছিল, আছে আর থাকবে। কৌস্তভের সেই পোস্টের পর জলঘোলাও কিন্তু কম হয়নি, কিন্তু নিজের অবস্থান থেকে সরতে তিনি নারাজ। দল তার বিরুদ্ধে এই মন্তব্যের জন্য ব্যবস্থা নিতেই পারে, এই কথা জানতে পেরে তিনি আবার ফেসবুকে লেখেন, স্পষ্টভাবে বলছি ডোন্ট কেয়ার। দেখুন তিনি লিখছেন, একটি দৈনিক সংবাদপত্রের খবর অনুযায়ী তৃণমূলের সাথে জোটের বিরোধিতা করার জন্য দল আমার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেবে, স্পষ্ট বলছি আই ডোন্ট কেয়ার। তৃণমূল আমাদের চোখে চোর ছিল, আছে ও থাকবে। তৃণমূল আমাদের চোখে গণতন্ত্রের হত্যাকারী ছিল, আছে ও থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সাথে জোট বা তৃণমূলের প্রতি নরম অবস্থান মানবেন না, এই পোস্ট তিনি করেন। এবং তারপর থেকেই বলা যেতেই পারে যে তিনি নতুন করে বিতর্ককে উস্কে দিয়েছেন। শোনাবো তার কথা। তিনি বলছেন যে শুনলাম আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমি তৃণমূলকে চোর বলেছি, আমি বলেছি তৃণমূলের সঙ্গে কোনো জোট রাখা যাবে না, এটা যদি আমার অপরাধ হয় আমি বলবো আই ডোন্ট কেয়ার। আমার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে, আমার সিদ্ধান্তে দলের স্বার্থে কি সমস্যা হচ্ছে সেটা দেখে নেব, তবে তৃণমূলের দালালি করার প্রবণতা নেই। শোনাবো তার কথা। এরকম শোনা গেছিল, বেশ কিছু কাগজেও বেরিয়েছে, খবরেও শুনলাম, যেটা সেটা হচ্ছে আমার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেওয়া হবে, কারণ আমি তৃণমূলকে চোর বলছি। আমি বলছি যে তৃণমূলের সাথে কোনো রকম কোনো আসন সমঝোতা জোট ভাব ভালোবাসা রাখা যাবে না, এটা যদি আমার অপরাধ হয় আমি বলবো আই ডোন্ট কেয়ার আমার বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিচ্ছে। আর আমার সিদ্ধান্ত বৈপ্লবিক না বৈপ্লবিক নয় বা দলের স্বার্থে কি দলের স্বার্থে নয়, এটা সময় বলবে। সমস্যা হচ্ছে কংগ্রেসের মধ্যে বেশ কিছু অংশের এই মুহূর্তে এখন তৃণমূলের একটা দালালি করার প্রবণতা হয়েছে। একই সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি আরো একটি পোস্ট করেন। কংগ্রেস নেতা লিখেছেন, তৃণমূল আমাদের চোখে চোর ছিল, চোর থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে নরম অবস্থান মানবে না। প্রসঙ্গত দু তিন মাস আগে একটি সংবাদ মাধ্যমে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বাজে মন্তব্য করেছিলেন এই কংগ্রেস নেতা। সেই ঘটনার পর তার বাড়িতে পুলিশ এসে তাকে গ্রেফতারও করে। তারপর মাথা নাড়া করে কৌস্তভ হুমকি দিয়েছিলেন যে এই সরকারকে যতক্ষণ না উৎখাত করতে পারছেন ততক্ষণ মাথায় তিনি চুল রাখবেন না। কিন্তু যেখানে বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে লড়াইয়ের কথা বলা হচ্ছে, কংগ্রেসের হাইকমান্ড যে কথা বলছে, সেখানে কৌস্তভ বাগচির এই মন্তব্য কি তার সঙ্গে দলের দূরত্বকে আরও বাড়িয়ে দিল? এই প্রশ্নই এই মুহূর্তে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন।